ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজিটেক। বন্ধু, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট। একটা বিশাল বড় ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি, কারণ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফ থেকে রাজ্যের 18টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করা হয়েছে। বিশাল বড় আপডেট, কারণ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের তরফ থেকে একটা পারফরমা চাওয়া হয়েছিল, সেই অনুযায়ী প্রত্যেকটি ইউনিভার্সিটি ফিল করেছিল, জমা করেছে। ফাইনালি ইউজিসি কিন্তু অনুমোদন বাতিল করে দিল, গতানুগতিক পড়াশোনা আর তারা করাতে পারবে না, এখন তারা শুধুমাত্র অনলাইন বা ডিস্টেন্সের মাধ্যমেই পড়াতে পারবে। ইভেন সার্টিফিকেটেও লেখা থাকবে যে কোভিড-19 বা অনলাইন সার্টিফিকেট বলে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে কি হবে এবার, এত পড়ুয়াদের আলটিমেটলি ভবিষ্যৎ কি? আসুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। পুরো জিস্টটা আমি পড়েছি, আমি আপনাদের কাছে শেয়ার করছি, আমি জাস্ট নোটপ্যাডে পয়েন্ট ওয়াইজ আমি লিখে আপনাদের বলে দিচ্ছি। ইউজিসির তরফ থেকে একটা পারফরমা চাওয়া হয়েছিল এবং দেওয়া হয়েছিল প্রত্যেকটা ইউনিভার্সিটিকে, এবং সেই ইউনিভার্সিটিকে দেওয়া তার কতগুলো কারণ ছিল এবং পারফরমার কতগুলো পয়েন্ট ছিল। এক নম্বর যে মেন পয়েন্ট ছিল সেটা হচ্ছে ব্লেন্ডেড মোড, অর্থাৎ ইউজিসি বারেবারে বলে দিয়েছে যে অনলাইন প্লাস হচ্ছে অফলাইন এই দুটোর মাধ্যমে পড়াতে হবে। এবং এই অনুযায়ী কিন্তু রাজ্যের তরফ থেকে চাওয়া হয়েছিল যে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন এবং অফলাইন দুটো মোডের মাধ্যমে পড়িয়ে পুরো একটা বছর কমপ্লিট করিয়েছে, ইভেন সার্টিফিকেটও দিচ্ছে স্টুডেন্টসদেরকে। সেই ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের রাজ্যের স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইউনিভার্সিটিগুলো তারা কিন্তু পুরোপুরিভাবে অনলাইনে পড়াশোনা করিয়েছে এবং তারা যে এক্সামটা নিয়েছে সেটাও অনলাইনে নেওয়া হয়েছে। তার পরবর্তীতে ইউজিসির তরফ থেকে বলে দেওয়া হয়েছে যেহেতু এরা ব্লেন্ডেড মোড ইউজ করেনি, তাই এদের অনলাইনেই সার্টিফিকেট থাকবে। এবং তার সাথে বলে দেওয়া হয়েছে যে এই ইউনিভার্সিটির কিন্তু আর গতানুগতিক যে পড়াশোনা করার যে সার্টিফিকেট ছিল বা যে অ্যাফিলিয়েশন ছিল সেই অ্যাফিলিয়েশন কিন্তু আর থাকছে না। এটা খুবই চিন্তার বিষয়। তার ফলে আপনারা যারা যারা এখন বিভিন্ন লিডিং ইউনিভার্সিটি থেকে পড়ছেন রাজ্যের, সেখান থেকে আপনারা যে সার্টিফিকেট পাচ্ছেন সেটা ডিস্টেন্স এডুকেশনের সমান অথবা অনলাইন এডুকেশনের সমান হয়ে গেল, গতানুগতিক পড়াশোনা কিন্তু হচ্ছে না। ইভেন যারা এইচএসের পর ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের কিন্তু বিশাল চিন্তা। তবে এই সব থেকে লাস্টে কি ইউজিসি একটা কথাই বলেছে, যে ইউজিসি কিন্তু এরকম কিচ্ছু বলেনি, যেহেতু আজকের হচ্ছে 1 এপ্রিল, তাই আপনাদের ভাবলাম কিছু একটা দিয়ে অন্তত প্রত্যেক দিন এত চাপে থাকেন, আমি আপনাদের এত কড়া কড়া আপডেট দিই, আপনারা সব চিন্তায় থাকেন, টেনশানে থাকেন, ভাবলাম একটু টেনশানটা কম করি। তবে হ্যাঁ, টেনশানটা কম করার আগে এবং হাসির আগে আলটিমেটলি একটু তো ভয় পেতে হয়, তাই আগের যেটা বলেছি কোনো ইউনিভার্সিটির নাম নিইনি, তাই প্লিজ কেউ কেস দেবেন না, ইউজিসির তরফ থেকে এরকম কিচ্ছু আসেনি, তার ফলে প্লিজ কেউ কেস দেবেন না, কেউ গালাগালি দেবেন না, খিস্তি মারবেন না, জাস্ট মজা করার জন্য আপনাদের বলেছি। হ্যাপি এপ্রিল ফুল। আপনারা কিন্তু অনেকে এপ্রিল ফুল হলেন ফাইনালি আমার কাছে অন্তত। ঠিক আছে, ভালো থাকবে সবাই, কেউ ভুলভাল আপডেট একদম পাত্তাই দেবেন আপডেটটাকে। আমি জানি তোমরা সবাই খুব টেনশানে থাকো, তার ফলে মাঝে মাঝে একটু টেনশানটা কম করার জন্য তো কিছু লাগে, তো যতদিন প্র্যাঙ্ক চ্যালেঞ্জ করছি মাঝে মাঝে তোমাদের এরমভাবে একটু টেনশানটা কম করার চেষ্টা করবো। প্রথম দিকটা ভয় পেয়েছিলে তার জন্য এখন হাসছো, কিন্তু বিশ্বাস করে বলো হ্যাপি এপ্রিল ফুল। হ্যাঁ, ঠিক আছে, আমার উপর ট্রাই করবে নাকি এবার, জানি না কী করবে, সব গালাগালি দিও না প্লিজ। হ্যাঁ, ভালো থাকবে।